আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পর এখন ফটো। এই ফটোখনক লৈ এতিয়া বিশ্বজুৰি চৰ্চা। ইহ তলমুৱাকৈ চকু খোপা কৰি তোলা এই ফটোখন পিছে সাধাৰণ ফটো নহয়। এতিয়ালৈ তোলা ট্রাম্পর হাজার হাজার ফটোতকৈ ব্যতিক্রম এইখন ফটো। এইখন ফটো ট্রাম্পর মাকশট, ফুলটন কাউন্টি জেলর কয়েদি হিসাবে তোলা ফটো। ফুলটন কাউন্টি শেরিফ কার্যালয়ে মুকলি করে দিছে ট্রাম্পর এই মাকশট। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতিগিয়ে জর্জিয়ার নির্বাচনের ফলাফলের জালিয়াতির অপরাধত একটা গোচরত আত্মসমর্পণ করেছিল। সেই গোচরতে গ্রেপ্তার করা হয়েছিল ট্রাম্পক। গ্রেপ্তারের 20 মিনিটর পিছতে $2,00,000 বন্ধত মুকলি হয় ট্রাম্প। কিন্তু সেই সময়তে ফুলটন কাউন্টির জেলত তুলি রখা হয় ট্রাম্পর মাকশট। মূলত কোনো অপরাধীক চিনাক্ত করবলৈ আমেরিকাত 18শ শতিকাৰে পৰা বাহুসহ মুখমণ্ডলৰ ফটো তুলি ৰখা হয়। মূলত অপরাধীয়ে পলায়ন করলে বা আদালতত উপস্থিত নহলে অপরাধীক চিনাক্ত করবলৈ তোলা হয় এই মাকশট। দেশৰ প্ৰাক্তন ৰাষ্ট্ৰপতিগৰাকীক নতুনকৈ চিনাকি কৰাৰ বাবে মাকশটৰ প্ৰয়োজন নাছিল, কিন্তু দস্তুৰ মানি তোলা হয় ট্রাম্পৰ মাকশট। ট্রাম্পৰ এই মাকশটে গঢ়িলে অনাকাংক্ষিত অভিলেখ। মাকশট তোলা আমেরিকা যুক্তরাষ্ট্রৰ প্ৰথমগৰাকী প্ৰাক্তন ৰাষ্ট্ৰপতি হিচাপে পৰিগণিত হল ডনাল্ড ট্রাম্প। ডনাল্ড ট্রাম্পেও এক্সত ফটোখন শ্বেয়াৰ কৰি উল্লেখ কৰিছে কোনো অপৰাধ নকৰাকৈ গ্ৰেপ্তাৰ হোৱা অতি কুখ্যাত ফুলটন কাউণ্টিৰ জৰ্জিয়া। লক্ষণীয়ভাৱে 2024ৰ আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতাৰ বাবে সাজু হোৱা ডনাল্ড ট্ৰাম্পৰ বিৰুদ্ধে ৰুজু হৈ আছে 4টাকৈ অপৰাধীৰ গোচৰ। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।